নমস্কার, আমি মোনালিসা। ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা খুব সহজেই বানানো যায়, খেতেও অসম্ভব টেস্টি হয় এই মুখরোচক রেসিপিটা। তো এই রেসিপিটার নাম দিয়েছি আমি পকেট চিকেন, কারণ পকেটের মতন ঢুকিয়ে দেওয়া হয়, এর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটাই সফট। তো এইভাবে আপনারা বাড়িতে বানান। তো কিভাবে বাড়িতে বানাবেন দেখে নেন। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি 4 টেবিল চামচ, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়েছি। একটা মিক্সিং জারে বোনলেস চিকেন, একটা ডিম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কস্তুরি মেথি দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি 5 থেকে 7 মিনিট। আর এটা তেলটা গরম হওয়ার পর এটা আমি দিয়ে দিয়েছি এবং লো টু মিডিয়াম আঁচে 7 থেকে 10 মিনিট কষিয়ে কষিয়ে রান্নাটা করে, এটা মাঝে মাঝেই অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। যখন এরকম কড়াই থেকে ছেড়ে যাবে এবং হালকা হালকা তেল বেরোবে, তখন বুঝবেন আপনাদের এই চিকেন কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে রেসিপিতে আপনারা ব্যবহার করবেন। আর এটা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে যদি রেখে দেন, ফ্রিজে 7 দিন অবধি ঠিক থাকবে। আমি এখানে ময়দাটা মেখে নেব 4 কাপ মতো, আপনাদের যেমন দরকার সেরকম আপনারা মাখিয়ে নেবেন। 4 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি ও আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, এখানে ক্রিস্পি এবং কালারটা আনার জন্য এটা অবশ্যই চিনিটা দেবেন, চিনিটা স্কিপ করবেন না। আর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবেন, যেমন ময়দা আপনারা বাড়িতে মাখান ঠিক সেইভাবেই মাখিয়ে নেবেন। আর একসাথে বেশি জল দিয়ে দিলে গরম হয়ে যেতে পারে, আর জন্য অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবেন একটু টাইম ধরে। যত মাখাবেন, যত থাঁচবেন, তত বেশি এটা ভালো হবে। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম, আধ ঘন্টা পর আপনারা আবারও থেসে নেবেন ভালো করে। এখানে কিন্তু থাসাটা ভালো করে করতে হবে, যদি একটু বেশি নরম হয়ে যায় পর্যায়ে ময়দা দিয়ে সেট করে নেবেন। আমার আর লাগেনি, আমার হয়ে গেছে। আমি আরও হাতে তেল নিয়ে ছোটো ছোটো করে ডেলি করে নিই, ডেলিটা করে নিয়ে তেল দিয়েও আপনারা বেলতে পারেন আর ময়দা দিয়েও বেলতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়েই বেলবেন। আর এরকম হাতে দিয়ে প্রথমে চিপে দেবেন, তারপরে কাঁটা চামচ দিয়ে এক পাশ চিপা হয়ে গেলে অপর পাশ চিপে দেবেন, তাহলে কি হবে এটা আর খুলবে না। এইভাবে দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বানিয়ে নেবেন, আমি একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, অপরদিকে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম, তেলটা যখন অসম্ভব গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে একটা একটা ছেড়ে দেবেন এবং উল্টে পাল্টে রান্নাটা করে নেবেন। যখন এরকম কালার আসবে আর ক্রিসপিনেস হবে তখন আপনারা উঠিয়ে দেবেন। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নিচ্ছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। এই যে আমার রেডি হয়ে গেছে চিকেন পকেট, আপনারাও এইভাবে বাড়িতে বানান এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন।